আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি নাস্তা রেসিপি। যারা বৃষ্টির সময় ভাজা পোড়া খেতে পছন্দ করেন, তারা খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করবেন এই মজাদার মচমচে ঝাল ঝাল এই রেসিপিটা। এটা খেতে ভীষণ ভালো লাগে আর একদম অল্প উপকরণে তৈরি, যে কেউ করতে পারবেন যে কোনো সময়। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়েছি একটা পেঁপে, পেঁপেটাকে আমি ছিলে নিচ্ছি। পেঁপেটাকে ছেলা হয়ে গেছে, এবার আমি দুভাগে ভাগ করে ভিতর থেকে ক্লিন করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে এটা বটি দিয়েও ছিলে নিতে পারেন, তবে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার আমি পেঁপে দুই পিস ধুয়ে ভালো করে, তারপর একটা গ্রেটার নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। এটা অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু একদম মিহি কুচি হয়ে যাবে আর এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। বটি বা দা দিয়ে এরকম মিহি করে কুচানো যায় না, সেজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল, এটা খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। একদম অল্প উপকরণে আমি এটা তৈরি করে দেখাবো মজাদার নাস্তা। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, সেজন্য অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে এটা স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আপনাদের কাছে যদি ম্যাজিক মশলাটা না থাকে, তাহলে আপনারা চাট মশলা দিয়েও এটা করে নিতে পারবেন। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে নেড়ে চেড়ে আমি নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা নাস্তাটা কতটুক তৈরি করতে চান সে অনুযায়ী পানিটা দিতে হবে। আমি দিয়েছি অল্প পরিমাণ পানি। এবার পানিটা ফুটিয়ে ওঠার পর আমি দিয়ে দেব আটা। দিয়ে আমি যেহেতু নাস্তাটা তৈরি করব, আটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, যাতে করে পিঠাটা ক্রিস্পি আর মচমচে হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটা ডোয় পরিণত করে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মুদে নেব। 2 থেকে 3 মিনিট হাত দিয়ে এরকম চেপে চেপে নিলেই হয়ে যাবে। আমি একটা ডোয়ের মতন করে নিয়েছি, এবার আমি কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি আটার উপরে। নাস্তার ডোটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে চারকোনা করে নেব। এবার আমি একটা চাকু দিয়ে কেটে নেব। আমি মাঝখান দিয়ে কাটছি, আবার পিস পিস করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এবার আমি এক টুকরা মাছ দিয়ে আবারও কেটে নিচ্ছি। আটা ছিটিয়ে নেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু উঠাতে কোনো রকম সমস্যা হবে না। আমি একভাবে সবগুলো কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো নাস্তা হয়েছে। বিকালবেলা বৃষ্টির সময় খেতে বেশ ভালো লাগে। আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, তেলের ভিতরে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। নাস্তাগুলো একটু সময় করে ভেজে নিতে হবে। আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, যেহেতু নাস্তাগুলো অনেকটাই মোটা, তাই একটু সময় করে ভেজে নিতে হবে। তাতে করে উপরটা কিন্তু একদম মচমচে হবে আর ভিতরটা অনেকটা জুচি হবে।
নাস্তাগুলো আমি এরকম বেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে বেজে নিয়েছি। এবার আমি তেল সেকে উঠিয়ে নেব, আর তেল সেকে উঠিয়ে নেওয়ার পর একটা টিস্যু পেপারে রাখবো, যেহেতু নাস্তাগুলোতে অনেকটা তেল থাকতে পারে, যাতে করে তেলটা টিস্যুতে টেনে নেয়। নাস্তাগুলো আমি তেল সেকে উঠিয়ে নিয়েছি, এবার আমি ঠান্ডা করে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন শুধু 100-150 গ্রামের মতন আটা দিয়ে তৈরি দারুণ মজার ক্রিসপি একটি নাস্তা। দেখতে পাচ্ছেন একদম মচমচে। আমি একটা বেঙ্গে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।